আমাদের দেহে লোহার পরিমাণ অত্যন্ত কম। সমস্ত দেহে যে লোহা থাকে তার ওজন 1 সেন্টেরও কম, কিন্তু দেহের ভিতর রক্ত তৈরির প্রধান মশলা হলো এই লোহা। রক্তের মধ্যে থাকা লোহিত রক্তকণিকা বা লাল কণিকা প্রধান উপাদান হলো এই লোহা। সমস্ত দেহের মধ্যে যত পরিমাণ লোহা থাকে তার 30 গুণ বেশি লোহা থাকে রক্তের ভিতরে, এবং এই 30 গুণের অধিকাংশটাই থাকে রক্তের লাল কণিকার মধ্যে। আমাদের দেহের ভিতরে যে দহন ক্রিয়া চলে সেই দহন ক্রিয়া সম্ভব হয় এই কারণে যে এই লোহিত রক্ত কণিকা বা লোহাগুলি দেহে আনে অক্সিজেন বহন করে, এবং সেই অক্সিজেনের সাহায্যে এই দহন ক্রিয়ার কাজ করে দেহ। যদি খাদ্যে এই লোহা যথেষ্ট কম পরিমাণে আমাদের দেহে আসে তাহলে লোহিত রক্ত কণিকার সংখ্যা দ্রুত কমে যেতে পারে, আর যদি যথেষ্ট পরিমাণে আসে তাহলে আমাদের দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়ে এবং দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়। কিন্তু যখন এর লোহার পরিমাণ পরিমিত মাত্রায় গ্রহণ করা হয় না তখন দেহ হয় রক্তশূন্য এবং জীবনী শক্তি কমে আসে, দেহের বৃদ্ধি বন্ধ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।